আর এবার নজর রাখবো বজবজের দিকে। বজবজের গোবর ঝুড়িতে পুকুর ভরাটের অভিযোগ, মুখে কলু পেটেছেন পঞ্চায়েত প্রধান এবং সভাপতি। দশ কাটার একটি পুকুর ভরাটের অভিযোগ এবার সামনে এসেছে বজবজের গোবর ঝুড়ির এই ঘটনা। পঞ্চায়েত প্রধান এবং সভাপতি যদিও এখনো পর্যন্ত তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে দশ কাটার একটি পুকুর ভরাটের অভিযোগ তুলেছেন স্থানীয়রা, যে বিষয়ে এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধান এবং সভাপতি তারা কোনো মন্তব্য করেননি। বজবজের গোবর ঝুড়ির এই ঘটনা, পুকুর ভরাটের অভিযোগ সামনে এসেছে সেখানে। সুব্রজিৎ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সুব্রজিৎ, ঠিক কি অভিযোগ সামনে আসছে, বিষয় কি জানা যাচ্ছে? মুইটা গ্রাম পঞ্চায়েত এলাকার গোবরঝুড়ি মেন রোডের পাশেই একটি পুকুর ভরাটের এই ঘটনা। এবং এই ঘটনায় যখন আমরা ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান, মুইটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বজবজ এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সকলের সাথে যোগাযোগ করি প্রতিক্রিয়ার জন্য, কেউই কিন্তু এই ঘটনায় কোনোভাবেই মন্তব্য করতে রাজি নন, অর্থাৎ মুখে কুলু পেটেছেন সকলে। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো, পুলিশ সূত্রেও যেটা খবর পাওয়া যায় যে এই ঘটনায় কিন্তু পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। এবং যেটা স্থানীয় ওই পুকুর লাগোয়া স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তাদের যেটা অভিযোগ যে তাদের পূর্বপুরুষদের নামে রয়েছে এই পুকুরটি, কিন্তু স্থানীয় তারা সঠিক নথি দেখাতে পারছেন না তারা। এবং তাদেরকে স্থানীয় বেশ কিছু জমি মাফিয়ারা, তারা এসে কাগজ দেখান, তারা নাকি সেই পুকুরটি কিনে নিয়েছেন এবং তারপরে সেই পুকুর ভরাটের কাজ শুরু হয়। এবং ইতিমধ্যেই সেই ভরাট প্রায় সম্পূর্ণ হয়ে গেছে বলে জানা যাচ্ছে। তো এখানেই প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে সেই পুকুর ভরাট হয়ে গেল একেবারে রাস্তার পাশেই? দুর্গাপুজোর ছুটিকেই কি তাহলে কি কাজে লাগিয়ে পুকুর ভরাট হয়ে গেল? এই জায়গাতে কিন্তু উঠছে প্রশ্ন। ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী।